বুড়িগঙ্গায় ভাসমান এই নৌযানগুলো আদতে কোনো নৌযান নয়। জরাজীর্ণ এই লঞ্চগুলো বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের আবাসিক হোটেল। সত্তরের দশকে বেশ জমজমাট ছিল এই ভাসমান হোটেলগুলো। বিশেষত হইলে গরিব মানুষ ১১০ টাকা ১০০ টাকা ভাড়া দিয়ে থাকে, সুবিধা পায়। আইয়ারে একটা বাসা বাড়ি বলতে গেলে তিন সাইডে যাতে অ্যাডভান্স দেওয়া লাগে, হঠাৎ করে তো আর অ্যাডভান্স দিতে পারে না। আবার বাসা বাড়ি ছাড়তে গেলে দুই মাস আগে পাওয়া লাগে, এ খাতা লাগে না, কম্বল লাগে না, কিছু লাগে না, খালি ১১০ টাকা বা ১০০ টাকা দিয়া আপনি হঠাৎ বিপদে পড়ে গেছেন, আইয়া রয়ে গেছেন, লঞ্চ ফেল করছেন, আইয়া রয়ে গেছেন, হাসপাতালে আইছেন, পাঁচজন রুগীর সাথে আইছেন, হাসপাতালে একজনের বেশি রাখে না, আর চারজন কোথায় যাবেন, কোথায় থাকবেন? তখন আইয়া দেখা যায় যে বোর্ডিং আইয়া সিট লয় ১০০ টাকায়। তাহলে এটা সুবিধার্থে না, এটা জনগণের খেজমত করে না, ১০০ টাকা ভাড়া, আর সর্বোচ্চ হইলে আপনার ২০০ টাকা। আমি আছি ফরিদপুরে, আগের মতো লাভ হয় না। এখন আমরা আসলাম আজকে ওয়াসঘাট, এই ওয়াসঘাট করে এনে আমাকে পাঠাইতেছে ৯২টার সঙ্গে একটু মন্দা। উপর নিচে মিলে প্রতিটি দোতলা হোটেলেই ছোট ছোট কক্ষ রয়েছে ৪০ থেকে ৫০টি। প্রথম শ্রেণীর কক্ষে কোনো রকম তোষক বা বিছানাবিহীন কাঠের পাটাতনের উপর ঢালাই বিছানা, অনেকটা গণরুমের মতো। এক একটি ঢালাই বিছানায় থাকতে পারেন ৫ জন মানুষ। ঢালাই বিছানায় থাকতে হলে থাকতে হবে নিজের বিছানাপত্র, যার মূল্য মাত্র ৪০ টাকা। অর্থাৎ মাত্র ৪০ টাকায় মিলবে ঐতিহ্যবাহী ভাসমান বোর্ডিংয়ে রাত্রি যাপনের সুবিধা। এটা হচ্ছে প্রায় ৭ বছর রেগুলারই থাকি, তখন ওখানে এখানে নৌকো বোর্ডিং তো কম পয়সা থাকার পরিবেশ ভালোই নিবি সমস্যা পাইনি আছে, গোসলের ব্যবস্থা উপরে খাওয়া দাওয়া হোটেল যার যার কারণে যে যেন না এমনি কোনো সমস্যা। আমার নাম মোহাম্মদ আবুল বাশার, আমার বাড়ি শরীয়তপুর, আমি ফলের ব্যবসা করি। আমি এই জায়গায় ৭-৮ বছর ধরে আছি, কিন্তু ওই জায়গায় মানে কম টাকায় থাকার পরিবেশ ভালো। ঢাকায় ভাসমান হোটেলের ইতিহাস বেশ পুরনো। ৭০ দশকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের অনেকেই এসব হোটেলে রাত্রি যাপন করতেন। ব্রিটিশ আমলে অনেক অফিসারেরা ঢাকায় এসে এসব ভাসমান হোটেলে থাকতেন, মাঝে মধ্যে পরিবার নিয়ে রীতিমতো নৌকা বিলাসও করতেন এসব ভাসমান হোটেলে। আমার নাম মোহাম্মদ মুস্তফা মিয়া, বোর্ডিং এর দায়িত্বে তো আছি, তারপরেও প্লাস মালিক। ১৯৭৫ সালে এই বোর্ডিং জন্মগ্রহণ করছেন সদরঘাট। এর ট্রেড লাইসেন্স দিচ্ছেন হলো মেজর শফিউল্লাহ শাহ ১৯৭৫ সালে, এবং ঢাকা ডিস্ট্রিক্ট জজের পারমিশনও আছে আমাদের। আমরা বিআইডাব্লিউটির ভাড়াটিয়া, বিআইডাব্লিউটির রিসিপ্ট কাটি, বিআইডাব্লিউটির অনুমোদিত। আমার এই ফরিদপুর বোর্ডিংয়ে আপনার রুম আছে হলো আপনার ৪৫টা, ৪৫ জনের ২টি হলো ডাবল রুম আর সিঙ্গেল হলো ৪৩টা, এভারেজ ৫০ জন লোকের স্পেস আছে। টাকার খরচ সিঙ্গেল রুম ১০০ টাকা, ডাবল ১৫০, সেমি ডাবল আছে, সেমি ডাবল মানে এক বেডে ২জন ১২০ টাকা। এই যে ডালা সিটগুলি, এই ডালা সিটগুলি দেখেন, এই ডালা সিটগুলি তো হলো আপনার এক এক সিট হলো আপনার ৪০ টাকা, যার যার বেডিং নিয়ে থাকবে, যার যার বেডিং নিয়ে শেষে থাকবে ৪০ টাকা, প্রতিদিন ৪০ টাকা ভাড়া দিবে। নিয়ম কানুন সেম সেম আবাসিক সিস্টেম। বর্তমানে আমার এখানে আছে কত আপনার ৩৫-৩৬ জন লোক আছে। আগে ভালো ছিলাম, কিন্তু বর্তমানে ভালো নাই, মানে ডাইল ভাত বউ বাচ্চা নিয়ে বাপ মা নিয়ে ডাইল ভাত খাইতেই খুব কষ্ট হয়ে যায়। শত প্রতিবন্ধকতা ছাপিয়ে পুরান ঢাকার ঐতিহ্য এসব ভাসমান হোটেল টিকে যাচ্ছে, হয়তো আরো ১০০ বছর এভাবেই টিকে থাকবে।